ভেবেছিলাম কাল থেকে আবার খবরের জগতে ফিরবো আবার প্রতিবেদন নিয়ে ফিরবো কিন্তু নিজের প্রিয় চেয়ারটাতে নিজের প্রিয় স্টুডিওটাতে ফেরত আসতেই যে সুখবরটা পেলাম যে ব্রেকিং নিউজটা পেলাম তারপর আর তো নিশ্চিতভাবে কালকের জন্য অপেক্ষা করা যায় না আপনাদের সামনে সেই প্রতিবেদন নিয়ে আসতেই হবে এবং তাই যে ব্রেকিং নিউজ সেই মুহূর্তে সারা ভারতবর্ষে অনুরণিত হচ্ছে সেই ব্রেকিং নিউজ নিয়েই আপনাদের সামনে এলাম দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সরাব ঘোটালা মামলায় অবশেষে গ্রেপ্তার হলেন এবং এবং ভারতের জন্য কার্যত ঐতিহাসিক মুহূর্ত যদিও ইতিহাসটা কালো কালিতে রচিত হল কিন্তু এই প্রথম ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী নিজের চেয়ারে বসে থাকা অবস্থায় দুর্নীতির দায়ে জেলে গেল এর আগেও আপনারা জানেন যে ভারতবর্ষের বিভিন্ন মুখ্যমন্ত্রী তারা কিন্তু গ্রেপ্তার হয়েছেন কিন্তু রিসেন্টলি যেটা হয়েছে হেমন্ত সরেন সেই হেমন্ত সরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ছিলেন কিন্তু তাকে যখন গ্রেপ্তার করার সিদ্ধান্ত ইডি জানায় তার আগেই তিনি রাজভবনে যান তিনি সেখানে পদত্যাগ করেন এবং তারপর তাকে গ্রেপ্তার করা হয় ফলে প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি গ্রেপ্তার হয়েছিলেন কিন্তু এই প্রথম দেখা গেল একদম মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসে থাকা অবস্থায় অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হলেন এবং আজ সন্ধ্যা থেকেই সেই সম্ভাবনা কিন্তু উজ্জ্বল হচ্ছিল এবং সেই জায়গা থেকে আপের তরফে আম আদমি পার্টির তরফে তাদের নেতারা নেত্রীরা কিন্তু বলতে শুরু করেছিলেন যে অরবিন্দ কেজরিওয়াল যদি গ্রেপ্তার হন তাহলেও নাকি তিনি মুখ্যমন্ত্রী থাকবেন তিনি জেলে বসেই রাজ্য চালাবেন দিল্লিটাকে চালাবেন মানে কতখানি নচ্ছার মানসিকতা হলে এই ধরনের সিদ্ধান্ত চালাতে পারে একটা চোর ডাকাত কালপ্রিট চুরি করেছে এবং সেই জন্য তাকে ইডি গ্রেপ্তার করেছে সেটা সেটা প্রমাণ হোক যে রকম কোনো দাগ নেই তার গায়ে তারপরে সে তিনি মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসুন না কিন্তু যখন গ্রেপ্তার হয়েছে তারপরেও এই পদ আঁকড়ে রাখার মরিয়া প্রচেষ্টা এইখান থেকেই তো বোঝা যায় যে করাপশানটা ঠিক কতখানি এরা কতখানি করাপটেড কতখানি হীন মানসিকতার লোক এরা যাই দু দুজন করাপটেড মুখ্যমন্ত্রী দুজনেই কিন্তু জেল যাত্রা হলো কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা প্রশ্ন উঠে যাচ্ছে আমরা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করে গ্রেপ্তার হতে দেখি আমরা দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার হতে দেখি কিন্তু বাংলায় যেসব রাক্ষসী খোক্ষোসটা ঘুরে বেড়াচ্ছে বুক ফুলিয়ে দশ পয়সার দুর্নীতি করে নিই ডায়লগ ছুঁড়ে দিচ্ছে তাদের কি অবস্থা হবে সেখানে কি সেটিং নাকি মোদী সাহের সেখানে কোনো রকম কোনো দম নেই সত্যিই তারা তাদের ভয়ে ভীত সেই জন্যই তাদের কোনো রকম গায়ে টাচ পড়ে না বাংলায় কি এই দৃশ্য দেখা যাবে না এই প্রশ্নটাই কিন্তু বেশি করে উঠতে শুরু করে দিয়েছে দেখুন অরবিন্দ কেজরিওয়াল নিয়ে অবশ্যই বেশ কিছু আপডেট দেবো কীভাবে কি হলো কিন্তু তার সঙ্গে সঙ্গে আরেকটা কথা অত্যন্ত জোরের সঙ্গে বলতে পারি যে যে দৃশ্য আমরা ঝাড়খণ্ডে কিছুদিন আগে দেখে দেখেছি যে দৃশ্য আজকে দিল্লির বুকে দেখা গেল বাংলাও কিন্তু পিছিয়ে নেই এগিয়ে বাংলা বাংলাতেও খুব শীঘ্রই এই ধরনের দৃশ্য দেখা যাবে এই রাজ্যের তোলাবাজি দুর্নীতি চুরি চিটিংবাজি ফেরেপবাজির সঙ্গে যারা 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 যুক্ত আছেন কোমরে দড়ি পড়বে ইডি ঘাড় ধরে হির হির করে টেনে নিয়ে যাবে তিয়ারের মাটিতে তাদেরকে গড়াগড়ি দিতে হবেই আপনারা এখানে প্রশ্ন করতে পারেন যে এই তো প্রোটেকশন প্রোটেকশন সব হয়ে যাচ্ছে সেইভাবে কিছু দেখা যাচ্ছে না আদালত কবে কি করবে খোঁজাবে তবে বসে আছে না হবেই নিশ্চিন্ত থাকুন কেন এত জোরের সঙ্গে সেই কথা বলছি অবশ্যই তার ব্যাখ্যা আছে নিয়ে আসবো শেষ অব্দি দেখুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আজকে সন্ধে থেকেই কিন্তু জল্পনাটা ছিল যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিনি কিন্তু গ্রেপ্তার হতে পারেন এবং তার বাড়ির সামনে গ্রেপ্তারির আগে দেখতে পাচ্ছেন কিভাবে সেখানে প্রোটেকশন ফোর্স চলে এসছে র্যাপিড অ্যাকশন ফোর্স চলে এসছে এবং তারা সেখানে দাঁড়িয়ে রয়েছেন আসলে এখন অনেক রকম গল্প শুনতে পারবেন ভোটে ভোটের আগে নরেন্দ্র মোদী নাকি ভয় পেয়ে গেছেন ভোটের আগে অমিত শাহ বিজেপি এরা সবাই ভয় পেয়ে গেছে অরবিন্দ কেজরিওয়াল এমন সব করতে পারতেন বিরোধীরা এমন সব কাজ করতেন যাতে এবারে ক্ষমতায় ফেরা হচ্ছিল না এবং সেই জন্য ভয় পেয়ে কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে কি কি তাই তাই এতটাই ভয় পেয়ে গেছেন দেখুন এক নম্বর কথা হচ্ছে যে এই অরবিন্দ কেজরিওয়ালকে ন নবার নবার ন ডেকেছিল ইডি তিনি যদি কোনো রকম চুরি কোনো রকম দুর্নীতি কোনো রকম গোটালার সঙ্গে যুক্ত না হন তিনি তো ড্যাং ড্যাং করে চলে যেতে পারতেন সেখানে গিয়ে তিনি বলতে পারতেন যে ভাই দেখো আমার কাছে তো এই জিনিস রয়েছে আমার কাছে তো কোনো রকম তোমাদের চুরির কোনো প্রমাণ তোমরা দিতে পারছ না কি আছে বলো আমি সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি তাহলে তো আজকে তাকে এই এই ভোটের মুখে এই জায়গাটায় পড়তে হতো না আর দ্বিতীয় অপশানটা তার কাছে খোলা ছিল সেটা হচ্ছে আদালতে যাওয়া যেমন আমিও ন্যায় বিচারের জন্য আদালতের কাছে গিয়েছিলাম কারণ আমার মনে হয়েছিল পুরো প্রসিডিংটাই একটা গণ্ডগোলে ভরা এবং যেভাবে করা হচ্ছে সেটাকে ষড়যন্ত্র মনে হয়েছিল আমি আদালতের কাছে ন্যায় বিচারের জন্য গিয়েছিলাম সমস্ত মানুষই যান এখন প্রবলেম হচ্ছে অরবিন্দ কেজরিওয়ালও তো গিয়েছিলেন কিন্তু আদালত কি বলেছে কানের গোড়ায় ঠাটি আইনে থাপ্পর মেরে বলেছে কোনো রক্ষা কবজ হবে না ন নবর ডাকা হচ্ছে একজন পালাচ্ছে একজন যেতে চাইছে না এবং সেই জায়গা থেকে আজকে কিন্তু দিল্লিতে সুপ্রিম কোর্টে তারা তারা কিন্তু বলেছিলেন এবং বলেছিলেন যে আমি যেতে পারি একটাই শর্তে যাব এখানে কোর্ট আমাকে প্রোটেকশান দিন আমাকে রক্ষা কবজ দিই যে ইডি আমার বিরুদ্ধে কোনো কোয়ার্সিভ অ্যাকশান অর্থাৎ কোনো করা পদক্ষেপ অর্থাৎ অ্যারেস্টের পথে হাঁটবে না এবং সমস্তটা দুপক্ষের কথা শোনেন দুই আইনজীবী এবং এই বিচারপতি এবং তারা সেই সেই সিদ্ধান্তের পরে তারা সিদ্ধান্ত জানিয়ে দেন যে না এই মুহূর্তে দেখে আপনার যে অ্যাক্টিভিটি সেই জায়গা থেকে এই কথা বলা যেতে পারে না যে আপনাকে রক্ষা রক্ষাকবচ দেওয়া হলো আমরা কোনো রক্ষা কবচ দিচ্ছি না আপনি আপনি ইডিকে ফেস করুন এবং সেখানে তো অরবিন্দ কেজরিওয়ালের ভয় ছিল তিনি সেখানে যেতে পারবেন না এবার যখনই সুপ্রিম কোর্টে এই কথাটা হলো তখনই কিন্তু আমরা দেখলাম যে ইডির তৎপরতা বেড়ে গেল দিল্লির বুকে এবং আট থেকে বারোজন অফিসার সেখানে কিন্তু পৌঁছে গেলেন এর আগেও আমরা বিভিন্ন রকম জায়গায় দেখেছি ইন্টারোগেশনের যে প্রস্তুতি নেওয়া হয়েছে কিন্তু এত বড় ফোর্স ছিল না এবং তারপর বাইরের বাইরে এই ধরনের ফোর্স হচ্ছে দিল্লি জুড়ে একশো চুয়াল্লিশ ধারা জারি হয়ে যাচ্ছে ইঙ্গিতটা স্পষ্ট ছিল যে আজকে রাত্রেই গ্রেপ্তার হচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল এবং সেটাই হলো দু ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হলো তল্লাশি চালানো হলো তার মোবাইলটাকে সিজ করা হলো এবং সেই সেই জায়গায় তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং যেটুকুনি জানা যাচ্ছে আগামী কাল তাকে কিন্তু পি এ যে কোর্ট রয়েছে সেখানে তাকে প্রডিউস করা হবে এবার এই ঘটনার আগে কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের যারা আইনজীবী রয়েছেন তারা কিন্তু সুপ্রিম কোর্টে চলে গিয়েছিলেন যে যে তৎপরতা দেখা যাচ্ছে তাতে মনে করা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা করতে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হতে পারে তাই জরুরি ভিত্তিতে সুপ্রিম কোর্ট তার শুনানি করুক কিন্তু অত লক্ষ লক্ষ টাকা খরচ করে আইনজীবী রাখার পরেও সুপ্রিম কোর্টের একবারও মনে হয়নি যে এটা জরুরি ভিত্তিতে শোনানোর মতো কোনো ব্যাপার রয়েছে তারা বলেছেন আমরা আগামীকাল শুনবো এবং তারপরেই কিন্তু ইডির তৎপরতা আমরা দেখলাম তারা তারা গ্রেপ্তারটা করলেন কিন্তু এইবার প্রশ্নটা যেটা জাগছে যে ঝাড়খণ্ডে আমরা দেখতে পাচ্ছি আমরা দিল্লিতে দেখতে পাচ্ছি বাংলায় কিন্তু সেই অর্থে কোনো অ্যাকশান দেখতে পাচ্ছি না এবং আমি যখন আমার কোর্ট প্রসিডিংস চলছিলো তখন একটা খবর পেলাম যে কোনো এক ব্যক্তি তিনি সুপ্রিম কোর্টে গিয়েছিলেন এবং ভোট দেখিয়ে তাকে নাকি প্রোটেকশান দিয়ে দেওয়া হয়েছে এবং তার ফলে অনেকেই দেখলাম যে মন মরা হয়ে গেছেন অনেকে এটা নিয়ে ওকে মেসেজও করছিলেন যে এটা কি হচ্ছে দাদা তাহলে কি বাংলায় কিছু হবে না বাংলায় কি ওই আলটিমেটলি সেটিং হয়েই আছে বা বাংলায় সত্যিই নরেন্দ্র মোদী অমিত শাহও খুব ভয় পাচ্ছেন বাংলার যা রাজনৈতিক পরিবেশ রয়েছে সেই জায়গা থেকে কোনো কিছু স্টেপ নিতে বাংলায় যে রাজনীতি চলে তার কাছে কি সত্যি বিজেপির শিশু তারা কি কিছু করতে পারছে না এবার এই প্রশ্নের ক্ষেত্রে আমি একটা কথা বলতে পারি এক নম্বর হচ্ছে যে যারা ভাবছেন পুরো ঘটনাটা নরেন্দ্র মোদী এবং অমিত শাহ ঘটাচ্ছেন তারা মূর্খের স্বর্গে বাস করছেন আমি ভারতবর্ষের রাজনীতি খুব কম দিন দেখছি না এবং সেই জায়গা থেকে একটা কথা খুব স্পষ্ট করে বলতে পারি এই নরেন্দ্র মোদি অমিত শাহ জামানায় যেটা আমার সব থেকে ভালো লেগেছে তারা কিন্তু সত্যি করে ইডি এবং সিবিআইকে কোনো রকম রাজনৈতিক প্রভাবের মধ্যে আনছেন না আসলে খুব রং একটা একটা সেট হয়ে এক্সাম্পল সেট হয়ে আছে যারাই ক্ষমতায় বসে তারাই কিন্তু ইডি এবং সিবিআইকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করে আমরা অতীতে যেসব সরকারগুলো চলেছে তাদের কিন্তু সেই জায়গাটা দেখেছি ফলে এখানেও সেই এক্সপেকটেশনটা মানুষের মধ্যে তৈরি হয়েছিল তাহলে নরেন্দ্র মোদী অমিত শাহ কী করেছেন তারা বলেছেন চোর ধরো কে কোন দলে আছে তার রাজনৈতিক রং তার ধর্মীয় রং কিচ্ছু দেখবে না চোর যদি হয় তোমরা চোর ধরো এবং তোমাদেরকে খুল্লা চোর দেওয়া রইলো তোমাদেরকে ফুল প্রোটেকশান ফুল সাপোর্ট সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে দেওয়া রইলো তোমরা সেই কাজটা করো ফলে ইডি যেখানে যে জিনিসটা পাচ্ছে সিবিআই যেখানে যে জিনিসটা পাচ্ছে এনআইএ যেখানে যে জিনিসটা পাচ্ছে তারা কিন্তু সেই কাজটা করে যাচ্ছেন এবং এবং এখানে তাদের একটা খুব বড় ভরসার জায়গা হয়ে গেছে সেটা হচ্ছে আদালত তারা অনিয়ম কিছু করছেন না তারা বেনিয়ম কিছু করছেন না তারা কিন্তু আদালতের ইনস্ট্রাকশান মেনে কাজগুলো করছেন হ্যাঁ কোথাও কোথাও গিয়ে শিথিলতা দেখা যাচ্ছে কোথাও কোথাও গিয়ে মনে হচ্ছে ব্যাপারটা একটু যেন স্লো প্রসেসিংয়ে চলছে যেমন একটা এক্সাম্পল আপনাদের দিই যেটা নিয়ে আপনাদের অনেকের মধ্যেই খটকা আছে যে এখানে এই রাজ্যের একটি মামলাতে একটি কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা সেটা নিয়ে বহু বহু নাটক হয়ে গেল। গেলো ফেরেফবাসরা তাকে বাঁচাবার বহু চেষ্টা করলো এবং তার কণ্ঠস্বর যাতে না নেওয়া যায় তার জন্য বহু চেষ্টা করলো এবং তারপর আমরা দেখলাম যে এই রাজ্যের এক মাননীয় বিচারপতি তিনি তিনি কিন্তু কার্যত কয়েক ঘন্টার মধ্যে সেটা করিয়ে দেখিয়ে দিলেন কিন্তু সেই কণ্ঠস্বর নেওয়ার পর প্রায় তিন মাস কেটে গেছে তার রিপোর্ট আসছে না আদালতকে খোঁচাতে হচ্ছে এখন এই জায়গা থেকেই প্রশ্নগুলো জাগে এই জায়গা থেকেই সন্দেহগুলো মনের মধ্যে আসে যে এখানেই কি তাহলে সেটিংটা আছে এখানেই কি সেটিংটা আছে সেই জন্যই কি এই কণ্ঠস্বরের পরীক্ষা যেটা সকালে দিয়ে বিকেলে আনা যায় বলে অনেক আইনজীবী অনেক অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব আবার বলছেন যে সেটা আসছে না না একটা কথা মাথায় রাখতে হবে আপনাদের এই যে ইডি বলুন সিবিআই বলুন এরা যে তদন্তগুলো করছে সারা ভারতবর্ষের বহু পকেটে এদেরকে কিন্তু তদন্ত করতে হচ্ছে এবং সেই জায়গা থেকে তাদের যে ম্যান পাওয়ার রয়েছে সেই রিসোর্স রয়েছে সেখানে এই এত করাপশান এত করাপশানের তদন্ত সেটা কিন্তু এত সহজ নয় এই ম্যান পাওয়ার দিয়ে হ্যান্ডেল করা এবং ইডি সিবিআই এনআইএ যারা কাজ করেন এরকম তো নয় এলি তেলি মোহাম্মদ আলি যাকে পাড়ি তুলে নিয়ে এলাম রাস্তা থেকে আর বসিয়ে দিলাম আজ থেকে তুমি ইডি অফিসার আজ থেকে সিবিআই অফিসার আজ থেকে তুমি এনআইএ অফিসার একটা প্রোটোকল থাকে একটা বেয়ার মিনিমাম ট্রেনিং থাকে সেই সমস্ত জিনিস কিন্তু তাদেরকে ফলো করতে হচ্ছে এবং সেই জায়গা থেকে এই ম্যান পাওয়ারটা কিন্তু একটা বড় ইস্যু এবং দ্বিতীয় কথা তারপরেও কিন্তু তারা বসে নেই তাদের ওই সীমিত সামর্থ্য সীমিত লোকসংখ্যা দিয়েও তারা কিন্তু ঝাঁপাচ্ছে রিসেন্টলি আমরারা দেখেছেন বাংলায় এনআইএ কিন্তু এগারো জনকে অ্যারেস্ট করেছে আমি একজন মন্ত্রীর ভাইয়ের বাড়িতে নাকি লম্বা আইটি রেড চলছে সেই খবরও আমি পেয়েছি তো এই যে ঘটনাগুলো ঘটছে এখান থেকে ইঙ্গিত যে আর তো কোনো ব্যাপার নেই হবেই আজ না হলে কাল হবে এবং আরেকটা ব্যাপার এখানে খুব পজিটিভ আমি বলছি যে ইলেকশন আজকে আমার প্রচার কালকে আমার পেটে পেটেবেদা পরশুদিন আমার পিঠে ঘামাচি বেরিয়েছে এই যে জায়গাগুলো এই ফেরেফ বা চিটিংবাজগুলো এগুলো কিন্তু করেই যাবে কিন্তু এক্ষেত্রে ইডি যখন স্টেপ নেবে তারা কিন্তু আর কোনো সেই জায়গাটা দেখবেন না যখন তাদের মনে হবে হাতে এনাফ এভিডেন্স এসে গেছে প্রপার জায়গাটা তৈরি হয়ে গেছে কোর্টের কাছ থেকেও তারা একটা সদর্থক জায়গা পাচ্ছে সেই জায়গাটা কোর্টেও এস্টাবলিশ করা গেছে তারা কিন্তু স্টেপ নেবে ফলে যারা ভাবছেন যে প্রোটেকশন পেয়ে গেছেন দেখুন এই চোর চিটিংবাজ যারা রয়েছে তারা কিন্তু একটা মামলায় স্টে পেতে পারে সেখানে গিয়ে খেলা হবে কেননা তাদের তো লক্ষ লক্ষ টাকা দামের আইনজীবী রয়েছে এবং সেখানে যে একটা একটা কিছু খেলা চলে সেটা তো আমরা বারবার বিভিন্ন মামলার ক্ষেত্রে দেখেছি ডিএ মামলা অদ্ভুতভাবে পিছিয়ে যায় কেউ জানে না কি রিজন আছে সেখানে তো আছে ইকোসিস্টেম আছে এবং দেখবেন যখন নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন উঠছে বলছে আমরা সুপ্রিম কোর্টের নজরদারিতে নির্বাচন করতে চাই তার মানে সুপ্রিম কোর্টে গেলে খেলা হওয়ার একটা চান্স আছে তারা জানে সেই জায়গাগুলো তারা ইউজ করে কিন্তু কতগুলো জায়গায় প্রোটেকশান পাবে প্রত্যেকটা জায়গায় তো ঘিরে ধরছে এবং লাস্ট যদি ইডি রিপোর্ট যেটা আদালতে সাবমিট হয়েছে সেখানে দেখবেন বলবেন যে মৌচাকের মতো সমস্ত কিছু হয়েছে এবং সেখানে কোনো কয়লা দুর্নীতির কথা নেই গরু পাচার দুর্নীতির কথা নেই সেখানে বলা হচ্ছে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়োগ দুর্নীতি এবং তার সঙ্গে রেশন স্ক্যাম যুক্ত আছে অর্থাৎ একটা দরজা থেকে একটা প্রোটেকশান আছে কিন্তু আশপাশের পাঁচিল বলে সেখানে কিছু নেই মাঝখানে ওই দরজাটাই আছে পাঁচিল দিয়ে ঢুকতে পারবে এবং সেই পরিস্থিতি সেই সিচুয়েশান যখন তৈরি হবে ইডি নিশ্চিতভাবে ঝাঁপাবে যারা ঝাড়খণ্ডে গিয়ে মুখ্যমন্ত্রীকে তুলতে পারে দিল্লিতে গিয়ে মুখ্যমন্ত্রীকে তুলতে পারে তারা কোনো শিক্ষক কেউ পাত্তা দেয় না তারা তাদের কাজটা করবে বিশ্বাসটা রাখুন আস্থাটা রাখুন হ্যাঁ ধৈর্য ধরতে হচ্ছে কিন্তু কি বলুন তো ওই ধৈর্যের ফল মিঠে হয় যখন ভোটের আগে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করার চেষ্টা হলো এবং শেষ পর্যন্ত গ্রেপ্তার হলো এর যদি রাজনৈতিক ব্যাখ্যা দেখেন ডেফিনেটলি বলবে এটা নিয়ে কাল থেকে বিরোধীরা প্রচার শুরু করবে এখন থেকে প্রচার শুরু হয়ে গেছে নিশ্চিতভাবে যে এই মোদী ভয় পেয়ে যাচ্ছে তার ফলে যেখানে যেখানে আম আদমি পার্টির বেশি ভোট রয়েছে যেমন ধরুন দিল্লি রয়েছে পাঞ্জাব রয়েছে সেখানে নেবে নেগেটিভ ইম্প্যাক্ট হতে পারে এবং শুধুমাত্র তো অরবিন্দ কেজরিওয়াল নয় ওই ইন্ডি জোটের একটা পিন্ডি চটকানো খিচড়ি টাইপের কিছু হয়েছিল যারা যারা রয়েছে এবং সবগুলো দেখুন চোর চিটিংবাজগুলো সব এক জায়গায় আসার চেষ্টা করছে তারা দেখবেন প্রত্যেক জায়গা থেকে এই কথাটা তুলবেন ভোটের ময়দানে তার একটা ডেফিনেট নেগেটিভ ইম্প্যাক্ট পড়ার জায়গা রয়েছে কিন্তু নরেন্দ্র মোদী অমিত শাহরা সেটা কোনো পাত্তাও দেন না তারা ইডিকে ছেড়ে দিয়েছেন তারা তাদের মতো করে কাজ করবেন তাতে রাজনৈতিক ক্ষতি হবে না কি হবে সেটা ভারতবাসী ঠিক করবে ভারতবর্ষী দেখছে একজনকে ডাকা হচ্ছে নবার আসতে পারছে না সেখানেই তো এস্টাবলিশ হয়ে যাচ্ছে যে কতখানি অপরাধমনস্ক জায়গা রয়েছে ফলে যেটা দিল্লিতে আজকে হয়েছে যেটা ঝাড়খণ্ডে আজকে হয়েছে বাংলাতেও সেই দিন দূরে নেই এবং বাংলাতেও ভোটের আগে হচ্ছে তো এই তো এই মন্ত্রী ভাইয়ের বাড়িতে যে গেছে যদি বাংলাতেও কেউ ভয় পেতো সেই জায়গাটা কি হতো বাংলাতে এনআইএ অ্যারেস্ট করলো তো এবার আপনারা বলবেন চুনোপুঁটি ইড়ি কিন্তু সবাইকেই চুনোপুটি মনে করে সবাইকেই সাধারণ নাগরিক মনে করে যত ক্ষমতাশালী হয়ে যাক না কেন ইডি যদি বুঝতে পারে সেখানে অপরাধ হয়েছে সেখানে দোষী হয়েছে এবং এনাফ এভিডেন্স এসছে তাকে গ্রেপ্তার করার পর আর বাইরে বেরোতে পারবে না ইডি তখনই ঝাঁপায় এবং ছাপাবে আর তাই বাংলাতেও এই ধরনের দৃশ্য এরকম দাঁড়িয়ে আছে আর কোনো এক প্রাসাদ থেকে কোনো এক রাক্ষসী বা খুব টেনে বার করে নিয়ে যাচ্ছে এই দৃশ্য আমার কাছে অন্তত এখন অবান্তর মনে হচ্ছে না আপনারা কি বলবেন উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনক্রমত এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার